প্রিয় শিক্ষার্থীরা, স্বাগত জানাচ্ছি তোমাদেরকে আজকের খানারড উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে। শিক্ষার্থীরা, আমি আজ তোমাদের সাথে বিশেষণ পদ নিয়ে আলোচনা করব। মধ্যযুগের কবি ভারতচন্দ্র রায় গুণাকর বলেছিলেন, বিশেষণে সবিশেষ কহিবার পারি, জান স্বামীর নাম নাহি ধরে নারী। অতি বড় বৃদ্ধ পতি সিদ্ধিতে নিপুণ, কনগুণ নাহি তার মুখেতে আগুন। এই যে ভারতচন্দ্র রায় গুণাকর, তার কাব্য তারা মঙ্গল কাব্যে ঈশ্বরী ফটিনের মুখ দিয়ে তার স্বামীর নাম সরাসরি না বলিয়ে বিভিন্ন রূপ গুণ দোষ অবস্থা শঙ্কা পরিমাপ ইত্যাদি দিয়ে প্রকাশ করতেছেন, এটাই হচ্ছে বিশেষণ। অর্থাৎ কোন পদের দোষ গুণ অবস্থা ইত্যাদি যেটাতে প্রকাশিত হয় সেটাই বিশেষণ পদ। আমরা আজকে বিশেষণ পদ নিয়ে বলে দেখতে পাবে তোমরা, বিশেষণ পদ সাধারণত দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে নাম বিশেষণ, আরেকটা হচ্ছে ভাব বিশেষণ। একটা হচ্ছে নাম বিশেষণ, আরেকটা হচ্ছে ভাব বিশেষণ। নাম বিশেষণ পদ হচ্ছে সেই বিশেষণ পদ যেখানে বিশেষ্য এবং সর্বনাম পদকে বিশেষিত করা হয়। বিশেষ্য এবং সর্বনাম পদকে বিশেষিত করা হলে সেটাকে বলে নাম বিশেষণ। আমি দুটি উদাহরণ নিয়ে এসেছি তোমাদের মনে থেকে। যেমন আকাশ, এটা একটা বিশেষ্য পদ, তাকে বিশেষিত করা হয়েছে নীল দিয়ে, অর্থাৎ নীল আকাশ। আকাশটা বিশেষ্য পদ আর নীলটা তাকে বিশেষিত করেছে, এই জন্য সে বিশেষণ পদ। এরপরে আসবো সর্বনাম পদ, অর্থাৎ রূপবান, রূপবান রূপবতী যে কোনো কিছু হতে পারে, রূপবতীটাকে সে সর্বনাম পদ, সেই সর্বনাম পদ বিশেষিত হয়েছে কার কি দ্বারা? রূপবান দ্বারা, সেই রূপবান বা সে রূপবতী। এটা হচ্ছে নাম বিশেষণ। এবার আমরা আলোচনা করব ভাব বিশেষণ নিয়ে। ভাব বিশেষণ হচ্ছে সেই বিশেষণ পদ যেখানে বিশেষ্য এবং সর্বনাম ব্যতীত অন্যান্য পদগুলোকে বিশেষিত করা হয়, সেটাই হচ্ছে ভাব বিশেষণ। ভাব বিশেষণের আমরা কয়েকটি বিষয় নিয়ে এসেছি এখানে। দেখো, ক্রিয়া বিশেষণ, ক্রিয়া বিশেষণ অর্থাৎ যে বিশেষণ পদ ক্রিয়াকে বিশেষিত করে, যে বিশেষণ পদ ক্রিয়াকে বিশেষিত করে তাকে ক্রিয়া বিশেষণ বলে। পরীক্ষায় তোমাদের এখান থেকে প্রশ্ন আসতে পারে এভাবে, বাক্যটি কোন ধরনের বিশেষণ পদ? এখানে আমি একটা উদাহরণ নিয়ে এসেছি তোমাদের জন্য, সেটা হচ্ছে বর্ষায় ছোট নদী, ছোট নদীর জল জোরে প্রবাহিত হয়। এখানে কি পদ? প্রবাহিত হয়, এটা হচ্ছে ক্রিয়াপদ। এই ক্রিয়াপদকে বিশেষিত করা হয়েছে, কারণ আস্তে জোরে অর্থাৎ তার গতি এখানে নিয়ে আসছে জোরে, অর্থাৎ ছোট নদীর জল বর্ষাকালে জোরে প্রবাহিত হয়। এই জোরে শব্দটাই হচ্ছে বিশেষণ এবং ক্রিয়াপদকে বিশেষিত করেছে, এই জন্য এটা নাম হচ্ছে ক্রিয়া বিশেষণ। আশা করি তোমরা বিষয়টি উপলব্ধি করতে পেরেছ। অর্থাৎ আমি আবার বলি, বর্ষায় ছোট নদীর জল জোরে প্রবাহিত হয়, প্রবাহিত ক্রিয়াপদ, প্রবাহিতটা কি? ক্রিয়াপদ। আর ছোট নদীর জল জোরে, সরি জোরে জোরে, এটা হচ্ছে বিশেষণ পদ। আর ক্রিয়াপদকে বিশেষিত করেছে এই জোরে শব্দটা, এই জন্য এটা ক্রিয়া বিশেষণ। আশা করি তোমরা বিষয়টি উপলব্ধি করতে পেরেছ। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এরপরে যাব আরো একটি উদাহরণ নিয়ে, বিশেষণের বিশেষণ অর্থাৎ বোঝার উপরে শাকের আটা। এটা বাগদারা বলা হয় বোঝার উপরে শাকের আটা, অর্থাৎ একটার উপরে আটা, এটা অতিরিক্ত। যেমন ইংরেজি তোমরা একটা বাক্য বলে দেখো, ভেরি গুড বয়, ভেরি গুড ভালো, তার উপর আবার ভেরি। দেখো এখানে দেওয়া হয়েছে রকেট অতি দ্রুত চলে, চলে ক্রিয়াপদ, অতি দ্রুত, দ্রুতটা নিজে একটা বিশেষণ, তাকে আরো বিশেষিত করা হয়েছে অতি দিয়ে, অর্থাৎ জোর দিয়ে। অতি বিশেষণের বিশেষণ, এটা নিজে একটা বিশেষণ, দ্রুত দ্রুত এটা গতি, দ্রুতটা নিজে একটা বিশেষণ, তাকে অতি শব্দটা দিয়ে আরেকটি বিশেষণ যোগ করে বিশেষায়িত করা হয়েছে, অর্থাৎ বিশেষণের উপরে আরেকটা বিশেষণ, এটা হচ্ছে বিশেষণের বিশেষণ। আশা করি তোমরা বিষয়টি উপলব্ধি করতে পেরেছ। এবার আমরা যাব অব্যয় পদের বিশেষণ। অব্যয় পদের বিশেষণটা আমরা যদি লক্ষ্য করি এখানে দেখব, দিক তারে শত দিক নির্লজ্জ যে জন, এই যে দিক শব্দটা এখানে বিশেষণ পদ, সরি দিক শব্দটা অব্যয় পদ, অব্যয় পদকে শত সংখ্যা দিয়ে, শত সংখ্যা দিয়ে
বিশেষায়িত করা হয়েছে, এই অব্যয়পদকে শত শব্দটি দিয়ে বিশেষিত করা হয়েছে, এজন্য এটা অব্যয়ের বিশেষণ। আমি আবারও বলছি, দিক তারে শত দিক নির্লজ্জ যেজ, দিকটা হচ্ছে এখানে কি পদ, দিকটা হচ্ছে অব্যয়পদ, আর অব্যয়পদকে শত সংখ্যা দিয়ে অনেক সংখ্যা দিয়ে বিশেষিত করা হয়েছে, এজন্য এটা অব্যয়ের বিশেষণ। এবার আসবো আমরা বাক্যের বিশেষণ। এতক্ষণ আমরা বিভিন্ন পদের বিশেষণ করেছি, এবার পুরো বাক্যের বিশেষণ নিয়ে আলোচনা করব। আমি দুটো উদাহরণ নিয়ে এসেছি তোমাদের বই থেকে। দুর্ভাগ্যক্রমে দেশ নানা সমস্যা আবদ্ধ হয়ে পড়েছে। দুর্ভাগ্যক্রমে আমি যদি হাত দিয়ে চেপে ধরি, দেশ নানা সমস্যা আবদ্ধ হয়ে পড়েছে, এটা একটা বাক্য, এটা বাক্য ঠিক আছে, কোনো সমস্যা নেই। এই পুরো বাক্যটাকে দেশ নানা সমস্যা আবদ্ধ হয়ে পড়েছে দুর্ভাগ্যক্রম, এই যে দুর্ভাগ্যক্রম দিয়ে এই পুরো বাক্যটাকে বিশেষিত করা হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা লক্ষ্য করো, আমি যদি দুর্ভাগ্যক্রম বাদ দিয়েও দিই তাহলেও এটা এই বাক্যটাতে কোনো সমস্যা নেই, আর দুর্ভাগ্যক্রম শব্দটা দিয়ে আমি এটাকে পরিপূর্ণ একটা বিশেষণ নিয়ে এসেছি, অর্থাৎ এই পুরো বাক্যটাকে দুর্ভাগ্যক্রমে দিয়ে বিশেষিত করেছি। প্রিয় শিক্ষার্থীরা, আরেকটি উদাহরণ লক্ষ্য করো তোমরা। বাস্তবিকই আজ আমাদের কঠিন পরিশ্রমের প্রয়োজন। বাস্তবিকই এই শব্দটাকে আমি যদি বাদ দিয়ে দেখি তাহলে আজ আমাদের কঠিন পরিশ্রমের প্রয়োজন, এই বাক্যটি শুদ্ধ। এখন আমি বাস্তবিকই এটাকে বিশেষিত করেছি, বাস্তবিকই শব্দটি। আশা করি তোমরা এই বিষয়টিও উপলব্ধি করতে পেরেছ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই করোনা মহামারীর সময়ে আমাদের অনলাইন ক্লাসগুলোর পাশাপাশি দেখবে এবং অন্যান্য ক্লাসগুলো দেখবে, এর পাশাপাশি তোমরা নিজেরা বাড়িতে পড়াশোনা করবে, নিয়মিত পড়াশোনা করলে নিশ্চয়ই তোমরা পরীক্ষায় সফলকাম হবে। আমি এই বলে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।